এসডিজি সিগনেটরি হিসাবে আমরা 70% আজকে ওয়াটার আমাদের সারফেস ওয়াটার উপর নির্ভর করতে হবে, সারফেস ওয়াটার বেস্ট হইতে হবে এবং সেজন্য কাজ চলছে। আজকে ঢাকা শহরে পানি নিয়ে আমি যদি কথা বলি, আওয়ামী লীগ 2009 সালে সরকার গঠন করার আগ পর্যন্ত এই ঢাকা শহরে 60% বেশি মানুষ পানি পেত না, বাকিরা আন্দোলন করেছেন, মহিলারা কলসি মিটিং করে স্লোগান দিয়েছেন, সেনাবাহিনী মোতায়েন করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য। আজকে যে পরিমাণ পানির দরকার, শতভাগ পানি চেয়ে বেশি পানি আজকে উৎপাদন করা হয় ঢাকা শহরে। তারপরে আপনি চট্টগ্রামের কথা বলেন, চট্টগ্রামে যে পরিমাণ পানির দরকার, চট্টগ্রামের সিডিএ সহ বহু এলাকাতে বিএনপি যখন ক্ষমতা ছিল 2001 সাল থেকে 3 সাল 4 সালের পর থেকে বহু জায়গায় আর কখনো পানি সরবরাহ ছিল না ওয়াসার মাধ্যম দিয়ে।